আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পূজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রোড মার্চ জেলা কংগ্রেসের। বিজয়া সম্মেলন থেকে বিরত থাকছে শ্রীহট্ট সম্মেলন, পুজো আয়োজন সহ ক্ষতিপূরণের দাবি। বাংলাদেশে হিন্দু ধর্মস্থানে ধারাবাহিক হামলায় মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল ইসকন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে রোড মার্চ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার ইন্দিরা ভবন থেকে কাছাড় জেলার জেলাশাসক কার্যালয় পর্যন্ত রোড মার্চ করেন সংগঠনের কর্মকর্তারা। জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ কুমার দেবের নেতৃত্বে এদিনে রোড মার্চে অংশ নেন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তমালকান্তি বণিক, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সচিব সঞ্জীব রায়, সঞ্চিতা আচার্য প্রমুখ। পরে কাছাড় জেলার জেলাশাসক কীর্তিজল্লির মাধ্যমে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। বাংলাদেশে অমানবিক কাণ্ডের পাশাপাশি আসামের গোলাঘাটে দুর্গাপূজা বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। বিশেষ করে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। বিশেষ করে আমরা দেখেছি আসামের ব্যাপারে, আসামে আজকে বর্তমানে বিজেপি সরকার রয়েছে, যার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি বরাকে সপ্তমী দিনে এসে এখানে সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন, কিন্তু ওনারই সেই দিকে গোলাঘাটে একটি দুর্গাপূজাকে কেন্দ্র করে সেখানে প্যান্ডেল তৈরি হয়েছিল, সব কিছু হয়েছিল, পূজা শুরু হওয়ার আগে মূর্তি আনতে দেওয়া হয়নি এবং পূজা করতে দেওয়া হয়নি, সেটা কারা করেছে? সেখানকার স্থানীয় লোকরাই, যারা শঙ্করদেবের দোহাই দিয়ে, শঙ্করদেবের কৃষ্টি কালচার, সেটা দুর্গাপূজা হলে নষ্ট হয়ে যাবে, অসমীয়া সংস্কৃতি নষ্ট হয়ে যাবে, সেই সব বলে তারা দুর্গাপূজা করতে দেয়নি এবং সেটার তীব্র ভাষায় আমরা তার নিন্দা জানাচ্ছি। আসামের বুকে, ভারতের বুকে এবারে ঘটনা ঘটনা সেটা আমরা কোনোদিনও চাই না এবং এটা একটা কলঙ্কজনক অধ্যায়ের ঘটনা হয়েছে এবং এইভাবে যদি উদযাপন এবং এইভাবে তার ছায়া দুই অন্য ছড়িয়ে পড়ে তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, তাকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধর্মাবস্থা যাতে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় থাকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, সেই ব্যবস্থা যেন করা হয় এবং হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা অনুরোধ করছি আসামের মুখ্যমন্ত্রীকে, তিনি যেন সঠিক পদক্ষেপ করেন, যারা খুশি রয়েছে এই ব্যাপারে গোলাঘাটের ব্যাপারে তাদেরকে যাতে কঠোর সাজা দেওয়া হয়। বাংলাদেশে রক্তাক্ত শারদীয় দুর্গোৎসব, তাই এবার বিজয়া সম্মেলন থেকে বিরত থাকবে শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখা। মঙ্গলবার শহরের ইলোরা হেরিটেজ হোটেলে শ্রীহট্ট সম্মিলনী পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক আয়োজিত করে সম্মিলনীর সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য, কার্যকরী সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, সম্পাদক সন্তোষ চন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক অসীম ভট্টাচার্য একথা জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য ও কার্যকরী সভানেত্রী স্বর্ণালী চৌধুরী বলেন, বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিনে প্রতিমা ও মন্দির ভাঙচুর সহ হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ স্বরূপ এবার বিজয়া সম্মেলন থেকে বিরত থাকবেন তারা। বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী থেকে তিন দিন ব্যাপী মৌলবাদীদের পরিকল্পিত আক্রমণে শতাধিক দুর্গা প্রতিমা, মণ্ডপ ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সংখ্যালঘুদের হত্যা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও মর্মাহত শ্রীহট্ট সম্মিলনী। এই দুষ্কার্যে যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তারা। পরে সম্মিলনীর পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে আগামী 12ই নভেম্বর শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজোর দিন দুর্গাপুজো আয়োজনের ব্যবস্থা করা সহ নিহত ও আহতদের আর্থিক সাহায্য প্রদান করা এবং যেসব মন্দির ভাঙচুর করা হয়েছে তা পুনর্নির্মাণ করা। এছাড়া বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেন তারা। গোটা বাংলাদেশে হিন্দু ধর্মস্থানে ধারাবাহিকভাবে হামলার প্রতিবাদে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল শিলচর ইসকন মন্দির।
এদিন প্রায় শতাধিক ইসকন ভক্তরা শিলচর শহরের রাজপথে মিছিল বের করে আক্রমণ প্রতিহত করতে সকল স্তরের সনাতন ধর্মাবলম্বীদের একজোট হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে কাছাড় জেলার জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিনের মানব শৃঙ্খল কর্মসূচিতে ইসকন ভক্তদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধুরাম দাস, রমাকান্ত বিশ্বাস প্রমুখ। শ্রীহট্ট সম্মেলন থেকে বিজয় সম্মেলন আমরা করছি এই রক্তাক্ত সারদে বিজয় সম্মেলনটি এই মুহূর্তে আমরা করছি না, কারণ আমরা চাইছি না। আমরা যারা বাংলাদেশের এই দাঙ্গায় এই ধরনের ঘটনায় যারা আত্মবলিদান দিয়েছেন, যারা দূষিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের শ্রীয়তাহানি হয়েছে এবং তাদের যে তাদের পরিবারের সাথে আমরা সমবেথি, আমরা ওদের সাথে আছি এবং হাসিনা সরকারের কাছে আমাদের যে আবেদন আমরা রাখছি সেটা পৌঁছে দিলে ভালো। যেসব মন্দিরে পুজো হয়নি বা যেসব প্যান্ডেলে পুজো হয়নি, সেই সব প্যান্ডেলে এবং মন্দিরে যদি শুক্লা নবমী পরে তিথি পরে, সেটা হলো 12 নভেম্বর, সেদিন জগদ্ধাত্রী পুজো হয়, একদিনের পুজো, কিন্তু 3 দিনের দুর্গা পুজো করা যায়। সেইটা যদি করে সরকার থেকে আসিনা সরকার থেকে সরকারের তত্ত্বাবধানে সেই কাজটা যদি করা হয় তাহলে গোটা বাংলাদেশে হিন্দু ধর্মস্থানে ধারাবাহিকভাবে হামলার প্রতিবাদে মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল শিলচর ইসকন মন্দির। এদিন প্রায় শতাধিক ইসকন ভক্তরা শিলচর শহরের রাজপথে মিছিল বের করে আক্রমণ প্রতিহত করতে সকল স্তরের সনাতন ধর্মাবলম্বীদের একজোট হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে কাছাড় জেলার জেলাশাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিনের মানব শৃঙ্খল কর্মসূচিতে ইসকন ভক্তদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধুরাম দাস, রমাকান্ত বিশ্বাস প্রমুখ। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের কান্না আসে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সারা পৃথিবীতে শান্তির জন্য যিনি মাত্র 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন এবং যারা হ্যাপি ছিল তাদের হ্যাপি করেছিল, আফ্রিকা যারা খেতে পারত না তাদের মুখে খাবার তুলে দিয়েছিল এবং যারা কষ্টে ছিল তাদের শান্তির বার্তা দিয়েছিলেন। মহাপুরুষের কথা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হই মোর নাম। তাই আজকে সেই শান্তির প্রতীক যে ছিল বহুপাত, তার মূর্তিকেও তারা পুড়িয়ে দিয়েছে সেই সব সন্ত্রাসবাদী মৌলবাদী। এবং তাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি এবং রাজ্যের যে সিমিস্টার হিমন্ত শর্মাজি, ওনাকে আমরা বার্তা দিয়েছি ডিসি সাহেবের মাধ্যমে। আমরা এই জানাতে চাই, আমরা হিন্দুরা শান্তিপ্রিয়, আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সবাই ভবনের অংশ বলে বিশ্বাস করি। এই মুহূর্তে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সারা পৃথিবীব্যাপী, আমরা জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ কান্ট্রি, ভারতে বিভিন্ন জায়গাতে আমরা আন্দোলন করে তুলছি এবং আমাদের আন্দোলন ততদিন চলবে যেসব দুষ্কৃতিকারীদের শাস্তি না হচ্ছে এবং যারা শান্তিপ্রিয় তারা বাংলাদেশের সুরক্ষা পেতে পারে। কাশ্মীর সহ তারা ভারতবর্ষে যে অস্থিরতা পরিবেশ আজ সৃষ্টি করছে, সেই সব তালিবানিপন্থী এবং সেই সব যারা মৌলবাদী তাদেরকে বিশেষভাবে আমরা ধিক্কার জানাই এবং আমাদের ইসকন সংগঠন সহ সমস্ত সনাতন ধর্মাবলম্বী এবং সমস্ত সম্প্রদায়ের লোককে আমরা আহ্বান করছি, আসুন। খাস জমি দখল নিয়ে প্রাণঘাতী হামলা ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করল উধারবন্দ পুলিশ। ধৃত ব্যক্তির নাম আমজাদ হোসেন বড়ভূঁইয়া। জানা যায়, সোমবার রাতে এক অভিযান চালিয়ে নিজের ঘর থেকে আমজাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার ধৃত আমজাদকে আদালতে প্রেরণ করে উধারবন্দ পুলিশ। উল্লেখ্য, চলিত মাসের 1 তারিখে উধারবন্দ নেতৃপের সামনে থাকা খাস জমিতে মাটি ফেলতে গেলে সাইবুর রহমানের ছেলে সৈফুদ্দিন বড়ভূঁইয়ার ওপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় আমজাদ হোসেন বড়ভূঁইয়া, সোনারাজ বড়ভূঁইয়ারাও। ঘটনার সংঘটিত হওয়ার পর সৈফের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় আমজাদ হোসেন বড়ভূঁইয়া। সোনারাজ বড়ভূঁইয়াকে অভিযুক্ত করে সৈফের পরিবারের পক্ষ থেকে উধারবন্দ থানায় একটি এজাহার দাখিল করা হলে পুলিশ অভিযানে নেমে ধৃত আমজাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সম্প্রতি দুর্গাপূজার অষ্টমীর দিন পূজামণ্ডপ সহ প্রতিমা ভাঙচুর ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে উধারবন্দ শালগঙ্গায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিকেল 4টা নাগাদ ভারত সেবাশ্রম সংঘ ও হিন্দু রক্ষী দলের উদ্যোগে শালগঙ্গার সৎসঙ্গ কেন্দ্র থেকে শুরু করে প্রতিবাদী মিছিলটি শালগঙ্গার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। মিছিলে হাসিনা সরকার হায় হায়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা প্রদানের দাবিতে রাজপথ কাঁপিয়ে তোলা হয়। বিক্ষোভ চলাকালীন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছেন হিন্দুরা, তাই সেই দেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। এর পেছনে রাজনৈতিক এবং ইসলামিক মৌলবাদীদের হাত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও যোগ করে বলেন, ভারতবর্ষে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হলে এদেশের সরকার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হলে সেই দেশের সরকার কোনো পদক্ষেপই গ্রহণ করে না বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। গোটা ভারতবর্ষে এভাবে প্রতিবাদ কর্মসূচি আয়োজিত করা হলে বাংলাদেশে থাকা হিন্দুদের মনোবল বৃদ্ধি পাবে বলে তিনি তার মন্তব্যে উল্লেখ করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলচর শাখার রজত দেব রায়, উধারবন্দ মণ্ডল বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী সহ অনেকে। মানে আমাদের রক্ত দিয়ে 1971 স্বাধীনতা দিন শুধু কি বলবো, বাড়িঘর জ্বালিয়েছে, মায়েদের অত্যাচার করেছে, কিন্তু আমাদের প্রাণের দেবী যে আমি বলছিলাম বাঙালির সাথে মা দুর্গা ওতপ্রোত ভাবে জড়িত, এবং আমরা বাঙালি আমাদের বিশ্বাস মা দুর্গা আমাদের কাছে পরম শ্রদ্ধেয়া, পরম ভক্তিময়ী, তাকে আমরা ভক্তি শ্রদ্ধা করি। সেই দুর্গা মায়ের প্রতিমা প্রথম দিন হয়েছে, অনেকে ভেবেছিল এটা যা দুর্ঘটনা একটা, কিন্তু দেখা গেল পরপর পর কাল পর্যন্ত চলেছে প্রায়। তো এগুলো সুপরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার প্রয়াস এক একটি স্টেপ এক একটি ভাবে চলছে তাদের। দেখবেন এইভাবে দুর্গাপূজাতে, এরপরে আরো কালী পূজা আসবে সেখানে। আমি বাংলা, আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশে যাওয়ার, 2006 গিয়েছিলাম বাংলাদেশ। আমাদের সংঘের যিনি প্রতিষ্ঠাতা জগৎগুরু আছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার জন্মস্থান বাজিতপুরে, সেখানে বিশাল বড় মন্দির, অট্টালিকা, আরো 6-7টা জায়গাতে আমাদের আশ্রম আছে। হ্যাঁ, তো সেখানে কোনো মোটামুটি আমাদের সংঘ থেকে ঠিকই আছে সব, কারণ আমরা তো মানুষের সেবা করি। তো সেই সেবার প্রসরা যখন নিয়ে পৌঁছে যায় তখন সব মুখ বন্ধ হয়ে যায়, এটা খুব সত্য কথা। কাছাড় জেলার সুশীল সমাজের পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় স্থানীয় শিলচর বড় মসজিদে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মকর্তারা বলেন, হিন্দু সমাজকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি কুচক্র সুনিপুণভাবে কুমিল্লা জেলার একটি পুজো মণ্ডপে হনুমানের উরুতে পবিত্র কোরআন শরীফ রেখে শুধু মুসলমান নয়, বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অন্তর দারুণভাবে আঘাত করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনিভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে সুশীল সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আতাউর রহমান মাঝার ভূঁইয়া, শিহাফ উদ্দিন আহমেদ, মিলন উদ্দিন লস্কর, তপধীর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, নির্মল কুমার দাস সহ অনেকে। বাংলাদেশের কুমিল্লা জেলায় যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আমরা সেখানে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের অবমাননা, তৎসঙ্গে হনুমান মূর্তির অবমাননা করে হিন্দু ভাবাবেগে যে আঘাত করা হয়েছে, এবং এর পরবর্তীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পূজা মণ্ডপে ভাঙচুর আক্রমণ, তাদের বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরনের আক্রমণ করে অমানবিক ঘটনা ঘটিয়েছে, সে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের নিন্দা যেভাবে জানাচ্ছি, অনুরূপভাবে হিন্দু ভাবাবেগে এবং হিন্দু সম্পত্তি আক্রমণ এবং নিন্দা জানাচ্ছি। এ পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ সরকারের নিকট দাবি জানাচ্ছি যে কুমিল্লার মন্দির, কুমিল্লায়
পবিত্র কোরআন অবমাননার জন্য দুষ্টচক্র যে বা যারা জড়িত এখনো পর্যন্ত সরকারিভাবে শনাক্ত করা হয়নি। মঙ্গলবার ডলু সরস্বতী শিশু নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণীর দ্বার উদ্ঘাটন করা হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, এছাড়া উপস্থিত ছিলেন উধারবন্দ ডিএনএনকে স্কুলের প্রাক্তন শিক্ষক কৈনিশ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ জলদবরণ দেব লস্কর প্রমুখ। পরে এ নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা বলেন, এটা একটা অগ্নি পরীক্ষা দিয়েছে। গত বছর প্রায় পুজো ছত্রভঙ্গ অবস্থায় ছিল, এই বছর সমস্ত আবহাওয়ার প্রাচুরিতা উপেক্ষা করে স্বতন্ত্র নরনারী নিয়ে পড়েছে। এই প্রচন্ড দাবদাহের মাঝে পুজোকে পরিপূর্ণভাবে পালন করেছেন আগমনী জয়া। এরপরে একটা সুইস পরম্পরায় চলে যাবে দাউদের লক্ষ্মীর আরাধনা, তারপরে হবে কালী পুজো। আমি এত সরবঙ্গ আছে যে আমি কিন্তু সময় কথা বলতে পারব না, কাজে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমি যন্ত্রণার দ্বারা কথাবার্তা আমি কিছুই বলব না। আমি শুধু এইটুকু আশা করব যে সূচনা আজকে হয়েছে। বরাকে অসমীয়া ভাষায় সরকারি ব্যানার মুছে দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তরফ থেকে বিডিএফ এর বিরুদ্ধে এক মামলা দায়ের করা হয়। জলজীবন মিশনের প্রচারের ব্যানারটি ছিল অসমীয়া ভাষায়। বিডিএফ কর্মীরা এর প্রতিবাদ জানিয়ে ব্যানারটি মুছে দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়কে কাছাড় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর এক নোটিশ তার হাতে তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্য আহ্বায়ক জানান, ব্যানারে কালি ছুঁড়ে দেওয়ার যে ঘটনাটি ঘটেছে তা তার দলের কোনো সদস্য করেনি বলে জানান তিনি। বিডিএফ কর্মীরা শুধু সেই ব্যানারের নিচে জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বলে জানান তিনি। এসপি আমার পড়া ডিটেল জানিয়ে লইছে, তো আমি আমার প্রোগ্রাম যেহেতু বিডিওএফ এর প্রোগ্রাম আসলে প্রোটেস্ট করার কারণে, কিন্তু কালি দিয়ার প্রোগ্রামটা আমার নাছিলে, গতিকে কোনবাই কালি দিছে না দিছে এইটো আমি নাজানো, এইটো আমি এসপিক কইছো, গতিকে এসপি আমাক সহায় বিচাৰিছে যে তাক সহায় কৰিব লাগে, এনকোয়ারিত কোনে কৰিছে এইটো এইটো চাব লাগে। আৰু আমি আমাৰ যিটো ডিমাণ্ড আছিলে আসাম লেংগুৱেজ এক্ট 1961, হ্যাঁ সেইটোৰ কাৰণে আমি লাগি আছো যে আমাৰ বৰাকভিৰ ভাষা হ'ল বাংলা, বড়োলেণ্ডত বড়ো, আৰু ৰেষ্ট অফ দ্য আসাম ইজ এসামিজ, গতিকে আমাৰ ইয়াতে বাংলা থাকিব লাগিবই, গতিকে এইটো কোনো ৰাজ্যিক ভাষা অসমীয়া হ'ব পাৰে, কিন্তু বৰাকভিৰ চৰকাৰী ভাষা হ'ল বাংলা, গতিকে সেইটো প্ৰটেষ্ট। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দেবদেবী ভাঙচুর, মণ্ডপ লণ্ডভণ্ড, সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন কোনোভাবে মেনে নিতে পারছে না করিমগঞ্জ জেলার কানিশাইল যুব সমাজ। মঙ্গলবার সংগঠনের কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্টরা একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। হাসিনা সরকার হায় হায়, হাসিনা সরকার মুর্দাবাদ ধ্বনি দিয়ে এলাকা সরগরম করে তোলেন। বাঙালিদের পবিত্র উৎসবের সময় এভাবে দেবদেবীর মন্দির ভাঙচুর এবং হিন্দুদের ওপর অকথ্য নির্যাতনকে তারা কাপুরুষিত কাজ বলে মনে করেন প্রাক্তন এনএসইউআই সভাপতি জুনেদ আহমেদ। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রই এই ঘটনা অতি শীঘ্রই ঘটনাকে বন্ধ করার জন্য এবং তৎসঙ্গে যারা এই ঘটনায় জড়িত ছিল ওদেরকে গ্রেফতার করে ওদেরকে শাস্তি প্রদান
শাস্তি প্রদান করার জন্য। তৎসঙ্গে আমি আমাদের করিমগঞ্জ তথা বরাকবাসী আমরা শান্তির দ্বীপ এই বরাকের আমরা হিন্দু মুসলিম ভাই বোন সবার কাছে আমরা অনুরোধ রাখছি, অপার বাংলার এই বিষপাষ্প যাতে আমাদের বরাকে ছড়িয়ে না পড়ে। বিশেষ করে এই দুই দিনের যে ঘটনা আমাদের শিলচর এবং জলালপুরে হয়েছে ওটারও আমরা নিন্দা জানাচ্ছি। এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়া আমরা যারা বরাকে আছি, বরাকবাসী, ওদের মধ্যে যাতে আমাদের ভাতৃত্ববোধ রয়েছে এই ভাতৃত্ববোধ যাতে নষ্ট না হয়, এবং আজকের দিনে আমরা জোরালোভাবে হাসিনা সরকারকে অনুরোধ জানাচ্ছি এই ঘটনা, এই ধরনের বিষপাষ্প বাংলাদেশ থেকে বন্ধ করার জন্য, এবং আমাদের সনাতন ধর্মী ভাই বোন যারা রয়েছেন এদেরকে সুরক্ষা দিতে। বিশেষ করে যে কোনো বিভাজন নয়, ঐক্যে বিশ্বাসী বাঙালিরা, তাই তো বাঙালিরা সব ধর্মাবলম্বী লোকদের শ্রদ্ধার চোখে দেখে আসছেন। বাংলাদেশের সাম্প্রতিক দেবদেবীর মূর্তি ভাঙচুর, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেস স্থানীয় গঙ্গা ভাণ্ডারের সামনে ধর্ণা কর্মসূচি পালন করেন। পরবর্তী মিছিল বের করে জেলাশাসক কার্যালয় পর্যন্ত আসেন তারা। ভারতের প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়। ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার প্রত্যেকটা যেহেতু সময় আমি এটাই বলতে চাই যে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী এবং বিশেষ করে বাংলাদেশের বঙ্গবন্ধু তো শেখ মুজিবুর রহমান চুক্তি হয় এবং চুক্তির ফলে যে সব দেশের সংখ্যালঘুরা বিশেষ করে সুরক্ষিত থাকবে সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আজকের দিনে আমরা বাংলাদেশে কি দেখতে পারলাম, বাংলাদেশে কি চলছে, যে এই যে উগ্র মৌলবাদ, এই যে হাহাকার একটা সৃষ্টি হয়েছে, কোনো আইন নেই, কোনো প্রশাসন নেই, যা ইচ্ছা চলছে, যা যা মনে হয় সেদিক সেদিকে চলছে। তাই আজকে আমরা এখানে ধর্ণা কাজ যদি আমরা এখানে হাতে নিলাম এবং উদ্দেশ্য একটাই যে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা অর্থাৎ বাংলাদেশের হিন্দু বাঙালি ভাইয়েরা সুরক্ষিত থাকবে। আপনারা দেখুন সবচেয়ে বড় কথা, এটা একটা ফিলিংসের ব্যাপার। আজকে পুজোর সময় পুজো প্যান্ডেল মূর্তি পুজো চলছে, সেই পুজোর সময় কেউ কেউ যদি প্যান্ডেলটা ভাঙিয়ে দেয় আপনার মনে রেখে রাখবে, সেটা আমি জাতি জিনিস বলছি আপনাদের বলে কি রাখবে। আমরা যারা ভারতবাসী, আমি মনে করি ভারতবাসী প্রত্যেকটা সমাজের মানুষের আমাদের অন্তরে ব্যথা লাগেছে। আমরা চাই না, আমরা কোনো ধরনের চাই না, আমরা চাই সুস্থ এবং সুন্দর সমাজ। সদ্য সমাপ্ত শারদোৎসবে পড়শি বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর, একাধিক পূজামণ্ডপ লণ্ডভণ্ড সহ বিভিন্ন মঠ মন্দিরের ক্ষতি সাধন ও বিভিন্ন হিন্দু বাড়িতে নির্বিচারে অগ্নি সংযোগের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ ও উত্তাল মিছিল কাঁপল পাথারকান্দির রাজপথ। হিন্দু জাগরণ মঞ্চ পাথারকান্দি শাখার ডাকে সংঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য সহ প্রায় 500+ নাগরিক এই মিছিলে সামিল হয়ে বাংলাদেশের হাসিনা সরকার ও মৌলবাদীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় জনতা পার্টি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, দুর্গা বাহিনী, রাষ্ট্রীয় সেবিকা সমিতি, মাতৃমণ্ডলী, ভারত বিকাশ পরিষদ, নাথ যোগী রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনী, অখণ্ড মণ্ডলী, সৎসংঘ, একল বিদ্যালয়, রামকৃষ্ণ সেবা সমিতি, রাধারমণ সেবা সমিতির কর্মকর্তারা এই মিছিলে যোগ দেন। বিশ্ব নবী মোহাম্মদের জন্মদিন উপলক্ষে শিলচরে ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ঘটনাকে অমানবিক আখ্যা দিলেন ইসলামিক ধর্মাবলম্বী লোকেরা। রামনগর স্থিত শিলচর ইসলামিয়া মাদ্রাসায় কাছাড় জেলা জলুসে মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। জন্মের পর থেকে নবী মোহাম্মদ ন্যায় ও শান্তির বার্তা দিয়েছেন। নবীর আগমনী দিনের খুশি উপলক্ষে গোটা বিশ্বের ইসলামীরা ঈদে মিলাদুন্নবী পালন করেন বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জলুস কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। এদিনের অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবীর দাওয়াতে হক
সংখ্যা বিশিষ্টদের হাত দিয়ে উন্মোচন হয়। এই ইদানিং বাংলাদেশের যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শুধু তার নিন্দা করি না, আমরা শুধু তাকে কন্ডেম করি না, বরং আমরা ইয়াকে মানবতার বিরুদ্ধে একটা আচরণ বলে গণ্য করি, মানবতা বিরোধী একটা কাজ বলে আমরা গণ্য করি। কারণ মানুষ এহেন গর্হিত কার্য করতে পারে না। সুখের খবর যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিকটিমদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছেন যে আমি তোমাদের পাশে থাকব, আমার দেশে কোনো হিন্দু মুসলিম নেই, আমার দেশে সব সমান নাগরিক, আমি সবার জন্য সেবা করতে প্রস্তুত। এক কথাটি বলা এত বড় স্পর্ধা একজন প্রধানমন্ত্রী বিশেষত একজন মেয়ে মানুষ হয়ে বলা এত বড় কথা, তা বাস্তবিকই আমাদের জন্য প্রশংসার যোগ্য। এবং আমরা আশা রাখি আমাদের দেশে শান্তি শৃঙ্খলা এবং মৈত্রী বজায় থাকবে। বাংলাদেশে দেবী দুর্গার প্রতিমা ভাঙচুর এবং হিন্দু মানুষের উপর যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদে মঙ্গলবার লামডিং শহরের বিভিন্ন সংগঠন যৌথভাবে প্রতিবাদী কর্মসূচি পালন করে। এই প্রতিবাদী আন্দোলনে প্রাগজ্যোতিষপুর ঐক্য সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এবিভিপি, সনাতন ধর্মাবলম্বী ঐক্যমঞ্চ ইত্যাদি সংগঠন যোগ দেয়। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল আশ্বাস দিয়েছে যে আমরা তুষিদার করায়ত্ত করব, কিন্তু তিনি বাংলাদেশের জনসাধারণকে মেসেজ দেয়নি যে এই ধরনের সন্ত্রাসবাদী যাতে না করে, সেই ধরনের কোনো উনি মেসেজ দেয়নি। আজকের দিনে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা তুষিদারকে করায়ত্ত করার আশ্বাস দেওয়ার পরেও অনবরত বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দু ধর্ষণ, হিন্দু নির্যাতন, মন্দির ভাঙা অনবরত চলছে। এই সমস্ত করার আগে বাংলাদেশের সন্ত্রাসবাদ একবারও চিন্তা করলো না যে বাংলাদেশের 16 কোটি মুসলমান আজকে 1.5 কোটি হিন্দুদেরকে তাড়ানোর জন্য যে ষড়যন্ত্র করছে। ভারতবর্ষের পড়োশী রাষ্ট্র ভারত যদি 100 কোটি হিন্দু যদি 25 কোটি মুসলমানকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই রকম যদি প্রত্যুত্তর দেওয়া শুরু করে, তার পরিণাম কী হবে সেটা বাংলাদেশের এই সন্ত্রাসবাদীরা ভাবা উচিত। যদি না ভাবে তাহলে কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পূজো মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রোড মার্চ জেলা কংগ্রেসের। বিজয়া সম্মেলন থেকে বিরত থাকছে শ্রীহট্ট সম্মেলন, পুজো আয়োজন সহ ক্ষতিপূরণের দাবি। বাংলাদেশে হিন্দু ধর্মস্থানে ধারাবাহিক হামলায় মানব শৃঙ্খল কর্মসূচি পালন করল ইসকন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।